আমরা এখন রয়েছি বালিগঞ্জ পাঠভবন স্কুলের সামনে। সম্পূর্ণ অচেনা একটা পরিবেশে কোকো বসে রয়েছে। অনেক স্কুলের বাচ্চা তারা বাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করছে বাসের। তার মধ্যে থেকে বেশ কয়েকজন এসে কোকোকে আদর করছে। কোকো খুব মজা করে সেই আদরটা উপভোগ করছে। আসলে আমরা এখানে এসেছি দাদাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্যে। দাদা ক্লাস 9-এ পড়ে, বিকেলবেলায় দাদা ছুটি হয়। দাদার বন্ধুরা মানেই তো দাদার বন্ধুরা, তাদের কাছে একটা আলাদা রকম ব্যাপার থাকে। সেই মজাটাই কোকো নিচ্ছে এখন দাদার বন্ধুদের সঙ্গে। একটু খেলা, একটু মজা, একটু খুনসুটি চলছে। যেহেতু কোকো মানুষের সঙ্গে মিশতে খুব পছন্দ করে ও মানুষজনকে খুব ভালোবাসে, সেই কারণে ওর কিন্তু অচেনা মানুষের সঙ্গে মিশে যেতে খুব একটা অসুবিধা হয় না। আর যেও না,